আমরা দেখতে পাচ্ছি যে মিছিলটি শুরু হয়েছে, যে মিছিলটি শুরু হয়েছে এবং যে মিছিলটি শহীদ মিনারের দিকে যাচ্ছে, এই মিছিলে যে পরিমাণ মানুষ অংশগ্রহণ করেছেন, শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, যে মিছিলটি শুরু হয়েছিল এই মিছিলের অগ্রভাগটা যখন আমি মহাখালীর দিক থেকে দেখছিলাম, তখন যেটা দেখলাম যে মিছিলটি যখন মহাখালীর কাছাকাছি আসছিল সেই সময়ের থেকেই কিন্তু আমরা দেখেছিলাম আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে পুলিশের একটা ব্যাপক অবস্থান ছিল এবং সেনা সদস্যদের অবস্থান ছিল। কিন্তু বিশাল এই মিছিলটি যখনই মহাখালীর যে অংশটি, সেই অংশটি যখন অতিক্রম করছে, ঠিক সেই সময় আমরা দেখতে পেয়েছি যে বিপুল জনস্রোতের মাঝখানে যে ব্যারিকেডগুলো দেওয়া হয়েছিল সেই ব্যারিকেড আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা সেগুলো সরিয়ে নেয় এবং এই যে শিক্ষার্থীদের এবং মানুষের যে মিছিল, গণমানুষের যে মিছিল, সেই মিছিলটি এখন এগিয়ে যাচ্ছে শাহবাগের দিকে, যেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজকের যেই ঢাকা মার্চ টু ঢাকা যেটি কর্মসূচি ঘোষণা করেছে, এই কর্মসূচিতে এক দফা দাবিতে এখন এই যে গণমিছিল সেই মিছিলটি কিন্তু চলছে, মিছিলটি শাহবাগের দিকে যাচ্ছে। এর আগে এই বিভিন্ন যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো যদি আমরা দেখাই, সেখানে এখন আমি এই মুহূর্তে আছি মিছিলের তেজগাঁর যে অংশটি সেই অংশটিতে, এই অংশটিতে আমরা লক্ষ্য করছি মানুষজন, তারা কিন্তু বিক্ষুব্ধ যে মানুষজন এবং একই সঙ্গে তারাও কিন্তু একটা অপেক্ষায় আছেন বিকেল তিনটায় সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি কি ভাষণ দেন, সেই ভাষণ শোনার জন্য যে অপেক্ষা সেই অপেক্ষাটিও আছে, এবং একই সঙ্গে ছাত্র জনতার ডাকে যেই মিছিল, গণমিছিল যাচ্ছে শাহবাগের দিকে, এই মিছিলে আমরা দেখেছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন বয়সের মানুষ তারা কিন্তু এটাতে এই মিছিলে তারা জয়েন করেছেন। এবং এখানে আমরা কিছু প্রতিবন্ধী মানুষ দেখতে পাচ্ছিলাম যারা রিক্সায় করে তারা এই মিছিলের সঙ্গে এগিয়ে যাচ্ছে, এবং আরও কয়েকজন বয়োবৃদ্ধ মানুষ যারা আছেন 70-80 বছরের উপরের যে এমন যে মানুষজন আছেন তারাও কিন্তু এই মিছিলে তারা যুক্ত হয়েছেন। ব্যাপক নারীদের সমাগমও কিন্তু আমরা দেখেছি, শিক্ষার্থীরা যারা, এবং একই সঙ্গে শিক্ষার্থীদের পাশাপাশি তাদের যে অভিভাবক, তাদের যে শিক্ষক এবং যে শ্রমিক, যে জনতা, তারা সবাই কিন্তু রাস্তায় নেমে এসেছেন। এবং এই মিছিলটি যাওয়ার চেষ্টা করেছিল মহাখালী থেকে জাহাঙ্গীর গেটের দিকে, কিন্তু সেই দিকটাতে আর মিছিলটি আর যায়নি, মিছিলটি সোজা এখন এগিয়ে যাচ্ছে আমরা যেটি দেখতে পাচ্ছি তেজগাঁও অংশ হয়ে। মিছিলের যে সামনের অংশটি সেই অংশটি এরই মধ্যে কিন্তু অনেক লম্বা পথ পাড়ি দিয়ে ফেলেছে, এবং শেষ যে অংশ সেই শেষ অংশ কিন্তু এখনো পর্যন্ত চোখেই পড়ছে না। সেই এক দফা দাবি পূরণ না করে কেউই তারা ঘরে ফিরে যাবেন না, এমনটাই কিন্তু তারা জানিয়েছেন। মিছিলটি এখন মহাখালী যে বাস টার্মিনাল আছে সেই বাস টার্মিনালের যে সামনের জায়গাটি, সেই সামনের জায়গাটি অতিক্রম করছে। এবং যেটি বলছিলাম যে মিছিলটির অগ্রভাগ আমরা মহাখালী থেকে দেখেছি, সেই মিছিলটি প্রায় 2 ঘন্টা হয়ে গেছে, এখনো পর্যন্ত মিছিলের যে শেষ অংশ সেই শেষ অংশটি কিন্তু এখনো পর্যন্ত চোখেই পড়ছে না। এত পরিমাণ মানুষ এখনো পর্যন্ত উত্তরা এবং টঙ্গী মাঝখানে এয়ারপোর্ট খিলক্ষেতের যে রাস্তাটি সেটি হয়ে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে। এই মিছিলে শরিক হয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। যেই আন্দোলনটি শুরু হয়েছিল জুলাইয়ের 1 তারিখ থেকে কোটা সংস্কারের দাবিতে, কোটার যৌক্তিক সংস্কারের কথা বলেছিল ছাত্র সমাজ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে, এরপর আরও যে কর্মসূচিগুলো সেই কর্মসূচিগুলোর মধ্যে আমরা দেখেছি বাংলা ব্লকেডের মতো নতুন একটি কর্মসূচি তারা দিয়েছিল, যেই কর্মসূচিতে মানুষজন রাজধানীর যে বিভিন্ন পয়েন্টগুলো আছে এবং সারা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো আছে মহাসড়কে, সেই সব জায়গায় তারা
অবস্থান নিয়েছিল এবং সে অবস্থান নিয়ে তারা বাংলা ব্লকেড পালন করে তিন দিন, এবং এরপর দুই দিন যে মাঝখানের সময় ছিল সেই দুই দিনের পর তারা আবারও কিন্তু যেই কর্মসূচি দেয় সেটির নাম ছিল কমপ্লিট শাটডাউন। এবং কমপ্লিট শাটডাউন যে কর্মসূচি, সেই কর্মসূচিতে ব্যাপক ধরনের গুলিবর্ষণ করা হয়েছে এমন অভিযোগের কথা কিন্তু আমরা দেখেছি, এবং আমরা দেখেছিও যে ঘটনা হচ্ছে, এই ঘটনা কত মানুষ হয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদের পরিবারের যে সদস্যরা তারা সবাই মিলে কিন্তু যে বিভিন্ন সময় তারা রাস্তায় নেমে আসছেন, যারা তাদের যাদের একমত হয়েছেন তারা কিন্তু এই সংখ্যা যত তত মানুষ যে জায়গাটাকে সে পরিণত হয় এবং সেই ক্ষোভ কিন্তু